সো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি আপনি আপনার অডিওকে ভিডিওর সাথে কিভাবে যুক্ত করতে পারেন। আপনি কোনো ভিডিও চলছে অর্থাৎ সেই ভিডিওর সাথে কিভাবে নিজের গলার ভয়েস অ্যাড করতে পারবেন। সো আপনি যদি একজন ইউটিউব শর্টস ক্রিয়েটার হয়ে থাকেন বা ইউটিউবের ভিডিও আপলোড করে থাকেন তাহলে এই জিনিসটা অবশ্যই জেনে রাখুন, কারণ অনেক সময় আমরা যে সব ভিডিও তৈরি করি সেই সব ভিডিওর সাথে নিজেদের গলার ভয়েস অ্যাড করতে হয়। সো এটা কিন্তু শর্টস ক্রিয়েটাররা বেশিরভাগ করে থাকে। সো এটা কিভাবে করতে হয় সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তাই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। বন্ধুরা, সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ইনস্টল করে নেবেন যার নাম হচ্ছে KineMaster। সো দেখতে পাচ্ছেন KineMaster অ্যাপসটা আমি ইনস্টল করে নিয়েছি। এরপর ওপেন করবেন। সো ওপেন করার পর আপনার কাছে এরকম অপশান খুলে যাবে। সো আপনি এখানে যদি শর্টস ভিডিও তৈরি করতে চান তাহলে এখানে 9:60-তে ক্লিক করবেন। আপনি যদি লং ভিডিও তৈরি করতে চান তাহলে 60:9-এ ক্লিক করবেন। সো আমি এখানে শর্টস ভিডিওর ওপর ভয়েস ওভার করে দেখাতে চলেছি। সো 9:60-তে ক্লিক করার পর ক্রিয়েট অপশানটাই ক্লিক করে দেবেন। সো ক্রিয়েট অপশানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। সো এখান থেকে আপনি যে ভিডিওটার উপর নিজের ভয়েস দিতে চাইছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে আমার গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একটি তাজমহলের ভিডিও সিলেক্ট করে নিয়েছি। সো এরপর আপনি এই ভিডিওটাকে যদি শর্টস ভিডিও তৈরি করেন তাহলে 1 মিনিটের কম করে নেবেন। সো দেখতে পাচ্ছেন 1 মিনিটের কম করে নিয়েছি। এরপর আপনি এই ভিডিওটার ওপর কিছু বলতে চাইছেন অর্থাৎ ভয়েস ওভার দিতে চাইছেন, যেমন এই তাজমহল কে তৈরি করেছে, কত সালে তৈরি করেছে, বা এই তাজমহল কি দিয়ে তৈরি, কত পাথর আছে, কত লোক তৈরি করেছে, এই সমস্ত কিছুর একটা ভয়েস ওভার করতে চাইছেন। সো তার জন্য এখানে একটা অপশান দেখতে পাবেন, রেকর্ড অপশান একটি দেখতে পাবেন। সো এই রেকর্ড অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্টার্ট রেকর্ডিংয়ের একটি অপশান দেখতে পাবেন। সো স্টার্ট রেকর্ডিং অপশানটাই ক্লিক করলে আপনি যে ভয়েসটা দিতে চাইছেন ওই ভয়েসটা চালু হয়ে যাবে। সো চালু হয়ে যাওয়ার পর আপনি নিজে যা বলতে চাইছেন অর্থাৎ যা ভয়েস ওভার করতে চাইছেন সেটা এখানে বলতে পারেন। সো আপনি চাইলে এক দমেও বলতে পারেন, আপনি যদি চান থেমে থেমেও বলতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমি 3 বারের মাথায় এই 1 মিনিটের ভিডিওটা পূরণ করেছি, অর্থাৎ আমি 3 বার ভয়েস দিয়েছি এই একটা ভিডিওর ওপর। সো দেখতেই পাচ্ছেন তাই এখানে কেটে কেটে আমি যুক্ত করে দিয়েছি, অর্থাৎ এক দমে আমি বলতে পারিনি, সেই জন্য আমি 3 দমে বলেছি এবং প্রত্যেকটা ভয়েস আমি যুক্ত করে দিয়েছি। এরপর আমি যখন এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব তখন কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা আমি কেটে কেটে বলেছি, তখন মনে হবে এটা আমি 1 দমে বলে গিয়েছি। সো এইরকমভাবে ইউটিউবের শর্টস ভিডিওর ওপর আপনি ভয়েস দিতে পারেন, অর্থাৎ নিজের ভয়েস দিয়ে ইউটিউবের শর্টস ভিডিও তৈরি করতে পারেন। সো এরপর ভিডিওটা সেভ করার জন্য আপনি উপরে একটি তীরচিহ্ন দেখতে পাবেন রাইট সাইডে, ওই তীরচিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই ভিডিওর কোয়ালিটিটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি যত এমবির করতে চাইছেন সেই এমবিটা সিলেক্ট করে নেবেন। সো আপনি যদি হাই কোয়ালিটির করতে চান হাই কোয়ালিটির সেভ করতে পারেন। সো আমি এখানে নর্মাল করে রেখেছি। সো নর্মাল করার পর এক্সপোজে ক্লিক করে দেবেন। এক্সপোজে ক্লিক করার পর কিছু সময় নেবে, সময় নেওয়ার পর আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, এইরকমভাবে আপনি যে কোনো ভিডিওতে নিজের ভয়েস যুক্ত করে ভিডিও তৈরি করতে পারেন। সো এইরকমভাবে বেশিরভাগ শর্টস ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও তৈরি করে থাকে। সো আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।